হ্যালো গাইস, আমার নাম সাইফ, আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে কাজ করতে যাচ্ছি, সেটা আপনারা হয়তো ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন, বার্গারের ছবি দেখতে পাচ্ছেন। তার মানে আজকে আমরা বার্গার নিয়ে কাজ করতে যাচ্ছি। বার্গার কে না পছন্দ করে? যদি আমি ফুড নিয়ে আগে কখনো কাজ করি, তবে এটা আমার ফুড সিরিজের প্রথম ভিডিও হবে। তো আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। আসুন শুরু করা যাক। প্রথমে একটা ব্রেড দিছি, ব্রেডের উপরে হালকা ঘাস পাতা যা কিছু আছে সেগুলো দিছি। ভিতরে যে কালো অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারনাল শ্যাডোর জন্য দিছি। আর এর উপরে আরো কিছু দিব, সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। মনে হচ্ছে যে আমি ইতিহাসের সবচেয়ে ওয়ার্স্ট বার্গারটা আজকে পেন্ট করতেছি, এইরকম অবস্থা। তো যাই হোক, যেহেতু কার্টুন স্টাইল বার্গার তো এভাবে চলবে। বার্গারে কি যেন নাই, কি যেন নাই মনে হচ্ছে। তো একটু ভাইব্রেন্ট কালার যদি অ্যাড করা যায় তাহলে বার্গারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। ভাইব্রেন্ট কালার বলতে আমি বোঝাচ্ছি যে এখানে যেমন যে রেড কালারটা আছে এটার জন্য দেখতে ভালো লাগছে। তো এটা অন্যান্য জায়গাতে দিলে কেমন হয় আসুন দেখা যাক। Thank you.
অনেকক্ষণ চেষ্টার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাগানের মোটামুটি একটা অবস্থা এসেছে। আমি আসলে এর থেকে বেশি কিছু করবো না, কারণ বাগানগুলো এরকম আঁকানোই ভালো। যেহেতু মোটামুটি সবকিছু হয়ে গেছে, এখন আমরা একটু হাইলাইট করব। হাইলাইট করলে দেখা যায় যে প্রাণবন্ত হয়ে ওঠে আপনার যে কোনো পেন্টিং। তো এটা করতে গেলে আমাদেরকে, ধরুন আমি বার্গারের এই অংশটা হাইলাইট করব, এই হাইলাইট অংশটা হাইলাইট করতে গেলে আমার এটা থেকে একটু লাইট কালার পছন্দ করতে হবে। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বার্গার কিন্তু রেডি হয়ে গেছে। আর আর বেশি কিছু করতে চাচ্ছি না এটার সাথে, যতটুকু হয়েছে এনাফ। তো সবার আশা করি ভালো লেগেছে আমার ভিডিওটা, আর সবাই অবশ্যই সাথে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওকে লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।